হাউ টু ডিল উইথ নেগেটিভিটি। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর নেগেটিভ মানুষ আছে যারা সারাক্ষণ আমাদেরকে বলতেছে তুই পারবি না, তোকে দিয়ে হবে না, এটা কেন করছিস, আমি তো আগেই জানতাম, তোকে আগেই বলছি, অ্যান্ড সারাক্ষণ আমাদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, যেটার ভয়ে আমরা কিন্তু নতুন কিছু করতেই চাই না। চাই রে লোকে কী বলবে, নতুন একটা কাজে হাতও দেই না, চাই রে যদি ফেল করি মান সম্মান কি আর বাকি থাকে। তার উপর আবার এখন আছে হলো ফেসবুক, ইউটিউব, কোনো কিছু করলে কমেন্ট সেকশনে তো মানুষ একেবারে ধুয়ে মুছে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। সেখানে একটা ছোট জিনিস খেয়াল করতে পারেন, খেয়াল করে দেখেন, এর হলো আপনাদের লাইফ, এর হলো আপনি মাঝখানে আছেন। অলওয়েজ আপনি যেই পজিশনে আছেন আপনার থেকে এগিয়ে থাকা অনেক মানুষ আছে, তারা হলো এগুলো, এবং আপনি যেখানে আছেন আপনার থেকে পিছিয়ে পড়া অনেক মানুষও কিন্তু আছে যারা কিনা নিচে আছে। খেয়াল করে দেখবেন আপনাকে নিয়ে যে মানুষগুলো খারাপ কথা বলে, কটু কথা বলে, টিপ্পনি কাটে, পচানোর চেষ্টা করে, ট্রোল করে, এই মানুষগুলো কিন্তু কখনো আপনার উপরের মানুষগুলো না, কারণ তারা কিন্তু অনেক ব্যস্ত, তারা অনেক সাকসেসফুল, তারা জীবন নিয়ে স্যাটিসফাইড, তারা আরেকজনকে ছোট করার মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না, এবং তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত বলে আরও উপরে উঠছে। আপনাকে দিনের যে নিয়ে যারা খারাপ কথা বলে তারা বেসিক্যালি আপনার নিচে। এই মানুষগুলো বেসিক্যালি বেকার, তাদের কোনো কাজ নাই, ফেসবুকে কমেন্টে আপনাকে খারাপ কথা বলা ছাড়া তার জীবনে কোনো সাকসেস নাই, এবং সে বেচারা এখানে একা, তার নিচে কেউ নাই, তার উপরে আপনি আছেন, তার স্যাটিসফ্যাকশন নাই, তার অনলি স্যাটিসফ্যাকশন হলো নিচ থেকে আপনাকে খারাপ কথা বলে আপনাকে এই জায়গায় আটকিয়ে দেয়া, বা নিচ থেকে আরও খারাপ কথা বলে পারলে যে ইট পাথর মেরে আপনাকে ফেলে দেয়া, কারণ আপনি পড়ে গেলে তো তার দলে আসছেন, তার দল ভারী হচ্ছে, এবং তার দল ভারী হলে তার মনে হয় যাচ্ছে আরে ব্যাপার না, তো আমি তো ফেলে, সবাই তো ফেলে, সবাই তো আমার দলে আছে, ওই যে বলে না ভেড়ার পাল, সো সে তখন খুশি হয়। যেহেতু তার নতুন কাজ করার সাহস নাই, নতুন কিছু বলার সাহস নাই, নতুন কিছু করে দেখানোর নেই, সে সারাক্ষণ চেষ্টা করে উপরে মানুষগুলো কীভাবে টানা যায়। আর উপরে মানুষগুলো আপনাকে নিয়ে কেন কথা বলবে, সে তো চায় যে আরও অনেক মানুষ তার জায়গায় আসুক, সো দ্যাট তার সাকসেসটা একসাথে সেলিব্রেট করতে পারেন। সো অলওয়েজ মনে রাখেন, এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোর ঢিল আপনার গায়ে লাগার কিন্তু কোনো মানেই হয় না, তারা আপনার থেকে নিচে আছে, কেন তাদের কথায় কান দিচ্ছেন, অ্যান্ড তাদের লাইফের পারপাসটাই তো এইটা যে আপনাকে কথা বলে থামিয়ে দেয়া। আর মনে রাখবেন যেই মানুষটা কমেন্টে খারাপ কথা বলে সে কিন্তু আসলে ইনসিকিউর, তার নিজের লাইফ নিয়ে ইনসিকিউর, সেই জন্য আরেকজনকে কটু কথা বলে নিচে নামানোর মধ্যে সে নিজের লাইফটাকে একটু হলেও মিনিং দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড যেই মানুষটা যে আছে কমেন্ট করাটা, ওই মানুষটা কিন্তু কখনো নিজে ফেসবুকে কোনো কাজ জামান দিতে পারে না, তার কারণ হলো সে ভয় পায় যে তার মতো তো আরও মানুষজন আছে তাকে টেনে ধরবে। তো এই মানুষগুলোকে ভুলে যান, এই মানুষগুলোকে আপনার লাইফ থেকে বের করে দেন, বের করে দিলে তাদের কথাও আপনার কখনো মনে লাগবে না। আর এই মানুষগুলো যে অ্যাডভাইস দিচ্ছে সেই কথাগুলো শুনেন, কারণ এই মানুষগুলো চায় আপনি উপরে উঠেন, কারণ এই মানুষগুলো আপনাকে পার করে চলে গেছে, অ্যান্ড ওই পজিশনে যে সবাই চায় নিচ থেকে মানুষ উঠিয়ে আনতে। তো চেষ্টা করেন নিচের মানুষগুলোর লাইফ থেকে ছেড়ে ফেলে দিতে এবং উপরের মানুষগুলোর কথা শুনতে। অ্যান্ড লাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাই, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, একদম নিচে পাড়ার গলিতে যে খেলে সেও তো সাকিব আল হাসানকে বলে আরে তুই তো বেটা খেলা পারস না। সাকিব আল হাসান যদি এর কথা শুনে এখন ওকে রিপ্লাই দিতে যায় তার কে খেলা হবে বলেন। সো আপনি যদি একদম হাইয়েস্ট লেভেলে পারফর্ম করতে চান এদেরকে ভুলে যান, ফোকাস অন দ্য টপ পিপল, তাহলে আপনি এই স্টেজ থেকে তাদের দলে খুব তাড়াতাড়ি যোগ দিতে পারেন, এবং এটাই ওই মানুষগুলোও চায়, অ্যান্ড আই গেস আপনিও চান। সো ডু দ্যাট, বেস্ট উইশেস।